কেমন আছেন সবাই আমি আজকে আপনারা সবাই জানেন এম কয়েকবার করে ইমেল দিয়েছে আপনাদের লেবি রিবেট এবং ওয়েবার সাপোর্টের একটা অ্যাকনোলেজমেন্ট দেওয়ার জন্য গতকাল ছয় তারিখেও আবার কি আবার রিমাইন্ডার ইমেল এসছে যারা এখনও পর্যন্ত সাবমিট করেননি আমি ইমেলটা দেখাচ্ছি ডিয়ার এমপ্লয়ার এখানে আপনারা খেয়াল করছেন যে এখানে ছয়ই মে বারোটার মধ্যে যারা অ্যাকনলেজমেন্ট সাবমিট করেননি তাদের জন্য ইমেলটা এসছে ইমেলটা সম্পর্কে আপনারা সবাই জানেন যে সেভেন হান্ড্রেড ফিফটি ডলার এপ্রিলে দিয়েছে আবার মেতে দিবে তো সেটার জন্য একটা অ্যাকনলেজমেন্ট দিতে হবে এবং যারা আটই মের মধ্যে অ্যাকনলেজমেন্ট দিতে পারবেন এবং যাদের পে নাও করা আছে কর্পোরেট অ্যাকাউন্টে তারা উনত্রিশে মের মধ্যে টাকাটা পাবেন আর আমরা পরবর্তীতে আরও নির্দেশ আছে আমরা যাব ইমেলটা এরকমই এরপরে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি এটা একই রকম ফর্ম যেগুলো জমা দিচ্ছেন সেগুলো সবই একটু এই যে লেখাগুলো দেখলে আপনার পার্থক্য পাবেন এটা হলো অ্যাক্নলেজমেন্ট ফর্ম বলছি আমরা লেবেরি বেড এবং ওয়েবার সাপোর্ট ইয়োর ফরেন ওয়ার্কার্স এটা পাঁচ মিনিট লাগবে মাত্র সাবমিট করতে আমি স্লাইড বাই স্লাইড দেখাচ্ছি কীভাবে সাবমিট করবেন এটা সাবমিট করতে করপাস লাগবে তাহলে আসুন আমরা পরে স্লাইডে যাই প্রথমে ইনস্ট্রাকশানটা আপনারা যারা পড়তে চান আমি এখানে একবার দেখিয়ে দিচ্ছি এটা ডিউরিং এক্সটেন্ডেড সার্কিট ব্রেকার পিরিয়ড গভর্নমেন্ট যে আবারও সেভেন হান্ড্রেড ডলার করে ঘোষণা করেছে সেটা ওয়ার্ক পারমিট এবং অ্যাসপাস হোল্ডারদের অ্যাজ অ্যাট ফার্স্ট মেতে যে কজন আছে তো এখন আমাদেরকে একটা অ্যাপ্লিকেশান আমাদের অ্যাকনোলেজমেন্ট এই ফর্ম ইউজ করে এটা জমা দিতে হবে এটি এখানকার উদ্দেশ্য এবং এখানে ঘোষণাটা আরেকবার আছে যাদের পে নাও করা আছে কর্পোরেট অ্যাকাউন্ট এবং যারা আটই মেয়ের মধ্যে অ্যাকনলেজ করবেন তারা অ্যাকচুয়ালি উনত্রিশে মে এই রিবেটটা পাবেন সেভেন হান্ড্রেড ফিফটি ডলার করে আর যারা আট তারিখের মধ্যে পারবেন না নয় বা বাইশ তারিখের মধ্যে সাবমিট করবেন কিন্তু পে নাও করা আছে তারা উনিশে জুন পাবেন আর যাদের নাও করা নেই যে কোনো কারণে এখন নাও করতে পারছেন না পারেননি তারা অ্যাকচুয়ালি বাইশে মের মধ্যে অ্যাকনোলেজমেন্টটা করতে হবে এবং আপনি এটা রিবেটটা পাবেন তিন জুলাই তো আমি চলে যাই কীভাবে সাবমিট করবেন ইনস্ট্রাকশানের পরে অ্যাকচুয়ালি মাত্র দুটো জায়গায় আপনাকে ডিক্লেয়ার করতে হচ্ছে আপনাকে প্রথমে এখানে টিক দিবেন একে আই ডিক্লেয়ার দ্যাট দুইটা টিক চিহ্ন দিবেন আমি এটা ঠিক আগে দিয়ে রেখেছি সে প্রথমটাতে আপনি বলছেন আই এম অ্যান এমপ্লয়ি ডাইরেক্টর ও সোল্ফ অপারেটর পার্টনার আপনি অথরাইজড পারসন এই ডিক্লারেশন দেওয়ার জন্য আর আপনি বুঝেন যে এই বাই সাবমিটিং দিস ফর্ম আমি আই আন্ডারস্ট্যান্ড দিস ফর্ম উইল গিভেন মি সাবমিট অফ কন্ট্রোলারের কাছে যাবে অথরাইজ অফিসারের কাছে যাবে যে ইনফরমেশান আপনি দিয়েছেন এবং আমি আরও ডিক্লেয়ার করছেন যে ইনফরমেশান যেগুলো দিয়েছেন সবগুলি সত্য ট্রু টু বি বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড আই বিলিভ আই মেড ইট নোয়িং দ্যাট আই উইল বি লায়াবল প্রসিকিউশন সো খুব সিরিয়াসলি তারা এটা ইয়ে করছে আপনি কোনো সব সঠিক তথ্যই আপনাকে দিতে হবে পরবর্তীতে কোনো মিথ্যা তথ্য হলে এটার জন্য শাস্তিযোগ্য অপরাধ আর দুই নম্বরে আপনি বলছেন আপনি অ্যাক্নলেজ করছেন যে দ্যাট রিবি রিবেট এবং ওয়েভার যেটা ফরেন ওয়ার্কার লিভিট ডিউরিং সার্কিট ব্রেকার আপনাকে প্রোভাইড করলো গভর্নমেন্ট টু হেল্প আস ফুলফিল আওয়ার অব্লিগেশান টু ওয়ার্ক পারমিট অ্যান্ড অ্যাসপাস হোল্ডারের ইনক্লুডিং স্যালারি পেমেন্ট তাদের আপকিপ অ্যান্ড মেনটেনেন্স তাদের এখানে থাকা খাওয়া যত মেনটেনেন্স যা আছে সবগুলোই এবং প্রপার অ্যাকমোডেশান এই সব আপনার দায়িত্ব এই সব আপনি অ্যাজ এমপ্লয়ের এই দায়িত্ব পালন করতে গেলে আপনার যে খরচ আছে সেই জন্য গভর্নমেন্ট থেকে আপনাকে এই সাপোর্টটা দেওয়া হলো তো আপনি ডিক্লেয়ার করছেন আপনি উইল ট্রিট আওয়ার এমপ্লয়ি রিগার্ড কে কোন দেশের ওয়ার্কার কে বাংলাদেশি কে ইন্ডিয়ান কোন দেশের এগুলো রিগার্ডলেস অফ ন্যাশনালিটি আপনি সবার সাথে ন্যায্য আচরণ করবেন এবং সবার সাথে আপনি মিউচুয়ালি একটা অ্যাগ্রিড কাকে কত টাকা কতটা ছুটি দেবেন স্যালারি অ্যারেঞ্জমেন্টরা মিউচুয়ালি অ্যাগ্রিড করে নেবেন ক্লিয়ার কমিউনিকেট কেউ যেন পরে অভিযোগ করতে না পারে যে না আমি তো বুঝি নাই বা আমাকে বুঝায় নাই আমাকে কিছু বলা হয় নাই তো আপনার এমপ্লয় এমপ্লয়িকে বোঝানোর দায়িত্ব অ্যাকচুয়ালি আপনার সো এবং সময় মতো এইগুলো আপনাকে করতে হবে আপনি এখানে ফেল করলে হবে না এবং আপনি বিষয়ে সচেতন এ আছেন যে এই আপনি যদি এই জব সাপোর্ট কিন্তু আপনাকে বন্ধ করে দিতে পারে রিবেট ওয়েবার ফরেন ওয়ার্কের লেবির যেগুলো আপনাকে সহযোগিতা করছে করবেন এইগুলো সাসপেন্ড করে দিতে পারে ইফ উই নেগলেক্ট আওয়ার ডিউটি যদি আপনি ডিউটিতে কোনো নেগলেক্ট করেন তাহলে আপনি এটা রেসপন্সিবল থাকবেন এবং তার এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করবেন তো এই মাত্র দুটো জায়গা আপনাকে খুব শক্ত করে আপনাকে আপনার হলফ দিতে হলো পরবর্তীতে আপনি আপনার নাম দিবেন এই জায়গাটা আপনার মোবাইল নাম্বার দিবেন এবং ইমেল অ্যাড্রেস দেবেন দিয়ে লাস্টে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন ব্যাস এই হয়ে গেল আপনার সাবমিশন এই এক মানুষটা করতে হবে থ্যাংক ইউ